হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন বছরের ভিডিও নিয়ে। যেদিন ভিডিও করছি সেটা তো রাত 12টার পরে, এই জন্য আগে পরে মানে আজকে ছাড়া হচ্ছে। তো যাই হোক, তো এই যে মেয়েটাকে খাওয়াচ্ছে, বলছি বাবা আজকে রাত্রে ধুমধারাক্কা ফাটানো হবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, চলো আমরা আজকে বাজি ফাটানো দেখি। তো মেয়েটাকে একটু মানে সাহস দিয়ে রাখতেছি, তার কারণ বাচ্চা মানুষ হঠাৎ করে ধুমধাম করে বাজলে লাফিয়ে ফালিয়ে ওঠে। তো আর কী করা, মেয়েটা তো সহজে খেতে চায় না। যাই হোক, একটু কার্টুন ফাটুন ছেড়ে দিয়ে খাওয়াচ্ছি। তো ওই যে চোখ বড় বড় করছে, ওইখানে একটু ভয়ঙ্কর কিছু দেখছে, মানে চেহারার মানে ইটাই পাল্টে গেছে, এ কী যেন হচ্ছে। তো এখানে মেয়েটাকে খাইয়ে নিচ্ছি, তার খাবারের রেসেসকে খিচুড়িকে লিঙ্ক করে দিয়েছি, মানে খিচুড়িও না, ডাউল দিয়ে চাউল দিয়ে দুই রকমের ডাউল দিছি, সাথে একটু গাজর দিছি দিয়ে এরকম একটু লিঙ্ক করে দিছি, যাতে বাচ্চা মানুষ বাচ্চাদের খাবারের মতোই করছি। তো যাই হোক, এখন খাওয়ানো শুরু করে দেবো। তো সাথে আছে ছোট্ট এক টুকরো মাছ, তাই যে নিয়ে আবার চেয়ারে বসতেছেন না, তার চেয়ার আছে, তা বসতেছেন না, সে বড়দের চেয়ারে বসবে। তাই যে এখন মাছ টাছ দিয়ে তার খাওয়া তাড়াতাড়ি দ্রুত স্টার্ট করতে হবে। তো বাচ্চাটাকে বলছি বাবা গো, তুমি যত দ্রুত খাও তত দ্রুত আমরা একটু ওই বাজি বুজি ফাটানো দেখবো, তার কারণ রাত 9টা 9 বাজতে বাজতে বাজি এক সেট ফাটানো হয়ে গেছে, মনে হচ্ছে মহোৎসব শুরু হয়ে গেছে 9টার আগেই, মানে তাহারা যদি পারে তো সারা রাত বাজি ফুটাতো। তো যাই হোক, বাজির মনে হয় অনেক দাম, তাই তারা 9টাতে ফাটানো শুরু করছে, যদি একটু কম হতো তাহলে আগে থেকেই শুরু করে দিত ফাটানো। তো যাই হোক, মেয়েটাকে একটু কার্টুন ফাটুন দিয়ে দ্রুত গতিতে করতেছি, যে একটু যত তাড়াতাড়ি আমরা বাজি ফাটানো দেখতে পারি। তো কোনো রকম একটু ঝাল দিয়েছিলাম, তো মেয়েটা চোখ বড় বড় করছে শুধু বারবার। তো যাই হোক, এই যে এখন বাজি ফাটানো শুরু হয়ে গেছে, মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। তা কী করবো, যে শুভ নববর্ষ শুরু হয়ে গেছে, তো কেড়ে নববর্ষ না, হ্যাপি নিউ ইয়ার। সেই বরাবর এই হ্যাপি নিউ ইয়ারের সাথে দুঃখ ভরা নিউ ইয়ার আইছে, করোনার নিউ ইয়ার আইছিল। এইবারও সে নিউ ইয়ার শুরু হওয়ার সাথে আবার শোনা যাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রমণ শুরু হয়ে গেছে। তা কী করা যাবে বলেন, আনন্দ ফুর্তির মানুষই শেষ না, ওই দেখেন যে কত বিশাল বড় বড় বাস দিয়ে ফুটাচ্ছে যেন কোন জায়গায়। যাই হোক, আমি একটু নিচেই নামতে চেয়েছিলাম, তো যেহেতু রাত 12টা বাজে, মানে 12টার উপরে উঠলেই তো মনে করেন যে বাজি ফাটানো শুরু হয়। তা মেয়েটা আমার খেতে ঘুমিয়ে গিয়েছে, যার কারণে আমি আর নিচে নামতে পারিনি। তো জানালা আটকানো মানে আটকেই রেখেছি, যে বাজির শব্দ যাতে মেয়েটা আমার মেয়েটার আমার ঘুম ভেঙে না যায়। তো জানালার উপর দিয়ে কোনোরকম চোরের মতো চুরি করে করে একটু এই যে ভিডিও নিচ্ছি, জানালার পর্দা কোনোরকম সরিয়ে, কোনো কথা বলছি না, হিসিস ফিস ফিস করছি শুধু সাপের মতো। তো যাই হোক, একটু কষ্টে সিষ্টে ভিডিওটা নিয়েছি, এত আর কী করা যাবে, ভিডিও তো নেওয়ার শখ, এত ভালো লাগছিল বাজিগুলো দেখতে, কিন্তু শব্দের চোটে আমার তো মাথাটা পাগল পাগল মনে হচ্ছিল, আর শুধু আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ একটু যদি শব্দ কমাতো আমার মেয়েটা উঠতো না, আমার মেয়েটা যদি ওঠে উঠাতো তো ভিন্ন কথা, কিন্তু যদি ভয় পেয়ে যায় সেটাই বড় কথা। তো যাই হোক, আমার মেয়ে বড়টা বলছে যে আম্মু এরকম বাজিগুলো তো দেখতে খুবই সুন্দর, কিন্তু শব্দ ছাড়া বাজি তৈরি করতে পারে না, এই শব্দ তো আসলেও অনেক কষ্ট হয়। তো আমি বলছি কি জানি কবে আবিষ্কৃত হবে সেই বাজি, যে বাজি ফাটাবে কিন্তু তার শব্দ হবে না। তো মালয়েশিয়াতে এরকমের সব ধরনের উৎসবই পালন করা হয়, তামিলদের কালী পূজার সময় এরকম বাজি ফাটায়, চাইনিজদের যে সামনে আছে আগামীতে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে, এর এত আর কি বাজি ফাটলো নিউ ইয়ারের, এর থেকেও আরও বেশি হবে, আর সেটা চলবে দীর্ঘ 1 থেকে 1.5 মাস পর্যন্ত, এরকমের আনন্দ উৎসব চলবে। তো এরকমের প্রত্যেকটা অনুষ্ঠান মানে আনন্দের উৎসবই এরকমভাবে উদযাপন করা হয়, মানে মালয়েশিয়ার যেমন পরিবেশটা তেমন এর সাথে আনন্দ উৎসব, তেমন এই দেশের আবহাওয়া, সব কিছু মিলেমিশে একদম আল্লাহর রহমত, আর মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মালয়েশিয়ার এত কিছু একসাথে দেখে। তো এখন এই মহা উৎসবের সময় আমি একটু আমাদের দেশের সাংঘাতিকদের নিয়ে একটু কথা বলছি, আর কী করা যাবে বলেন, নায়িকাম নায়িকাস কী করি খইবাস, তো এই ধরনে যাস মানে খই ভাজা হচ্ছে, তার কী করা হবে, তখন বলি শোনেন কথা। তাই যে সাংবাদিক ভাইদের তো যেহেতু কাজ কাম ফেলে রেখে ওই যে পড়িয়া পামনির বাসার সামনে পড়ে থাকা লাগতেছে, রাজের বাসার সামনে পড়ে থাকা লাগতেছে, দুইজনে যদি এক বাসায় থেকে ঝগড়া ঝামেলা করতো তাহলে সাংবাদিক ভাইদের কতটা সুবিধা হতো বলেন, বেরোনোর সাথে দুইজনেরই সাক্ষাৎকার নিত, মোকাবেলা হতো কথাবার্তার। কিন্তু কি দেখেছেন যে পরিমণি আপা এক বাসায় আর রাজ ভাইয়া হচ্ছে আর এক বাসায়, যার কারণে মানে সাংবাদিকরা দুই দিক সামলাতে গিয়ে তাদের হিমশিম খেয়ে যাচ্ছে, তাহারা তাদের জীবনটা একদম তেনা তেনা হয়ে যাচ্ছে। তো এই সুযোগে একটু বেকার ভাইদের জন্য একটু সুপরামর্শ আছে, তো যে ভাইয়ারা আছেন বেকার তাহাদের আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা করলে আপনাদের ব্যবসা লালে লাল মানে লালে লাল হয়ে যাবে, লাল বাতি জ্বলবে না, কিন্তু
ব্যবসা খুবই তত্তর করে বেড়ে যাবে, যেহেতু পরীমনি আপার এই সংবাদের কোনো সমাধান হচ্ছে না আপাতত। তা সংবাদ যতক্ষণ উদ্ঘাটন না করে ততক্ষণ তো ইউটিউবার ভাইয়ারা সাংবাদিকরা তো ওই পরীমনি আপার বাসার সামনে, রাজের বাসার সামনে থাকবে। তো আপনারা এক কাজ করেন, যাহারা বেকার শ্রেণীর লোক আছেন, শিক্ষিত বেকার যারা আছেন, তাহারা কিছু বাদাম ভেজে নিয়ে যান, কিছু পপকর্ন নিয়ে যান, নিয়ে ওই পরীমনি আপার বাসার সামনে বসেন, দেখেন যে কি যে বেচা কিনা হবে, কি পরিমাণ যে বেচা কিনা হবে তাহার কোনো শেষ না। যাহারা আর একটু মানে আপডেটেড, তারা একটু সিঙ্গারা সমোসাও ভেজে নিয়ে যেতে পারেন, তাহলে তাহারা একটু সমোসা খেলো, একটু সিঙ্গারা খেলো, তারপরে এক গ্লাস করে পানি খেলো। আবার যাহারা রোডে রোডে যে চা বিক্রি করে, তারা তাদের মতো আপনারাও একটা ফ্লাক্স কিনে নিয়ে যান। তো ওই ফ্লাক্সে একটু চা থাকলে, তাদের একটু চা দিলেও তাদের মানে এনার্জিটা ফিরবে। আবার তারা চা খায় না কফি খায় সেটা তো জানা হয় না, চা কফিও নিয়ে যাওয়া যায়। যেহেতু আমি এখন বিদেশে, না হলে এই ব্যবসার এই মৌসুমটা আমি কিছুতেই মিস করতাম না। এত সুন্দর একটা সুন্দর সুবর্ণ সুযোগ যাচ্ছে, ব্যবসার একটা ব্যবসার মৌসুম যাচ্ছে, কত সুন্দর সিস্টেম আমাদের বাংলাদেশের, এত খবর, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত খবর হচ্ছে আমাদের পরিয়েফাজ জীবনের তেনা তেনার খবর। তখন কত সাধারণ মানুষের জীবন যে রকমের তছ নছ তেনা তেনা হয়ে যাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নাই, খবর নাই। আর ইনাদের বিবাহের খবর, তার কারণে ইনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ করেছে, ইনাদের তো খবর হবেই। আর যাহারা যে যাদের মা বাবা লক্ষ টাকা খরচ করে বিবাহ দেয়, তাহাদের জীবনটা তেনা তেনা হলে সেগুলো আর খবরের পাতায় ওঠে না। তো যাই হোক, নতুন বছরে এত ক্যাসাল ফেসাল বাদ দিয়ে যে দেখেন এই যে বাজি ফুটানোটা আরও একটু উপভোগ করি, তো ধামার মতো বড় বড় বাজিগুলো তো ফাটানো হয়ে গেছে। তো একজন এসেছে এই যে বন্দুক ইয়ার গান নিয়ে বাজি ফাটাচ্ছে, দেখেছেন মাথার উপরের দিক মারলে একটু ভালো লাগতো, তা লোকটা মনে হয় একটু ভয় পেয়েছে যে ওই যে বাজিগুলো যদি মাথার উপরে ছাড়ে তাহলে আগুনগুলো ঝরঝর করে তার শরীরে এসে পড়বে। তাই সে মানে আউরা থাউরা হয়ে দেখুন এই যা বাজি ফাটাচ্ছে, সে বন্দুকের নলটাকে ওদিকে ঘুরিয়ে ডিচ ডিচ করে গুলি করার মতো করছে, দেখেছেন। তাই বাজিগুলো হচ্ছে সিগারেটের মতো, যতক্ষণ ভিতরে তামাক থাকে ততক্ষণ জ্বলে, তামাক ফুরিয়ে মানে আগুন জ্বালিয়ে দিলে শুধু ধোঁয়া আর ধোঁয়া, অবশেষে পড়ে থাকে শুধু ছাই। তাই যে এই বাজিরও সেই একই করুন পরিণতি। এই দেখুন এই যে আকাশে কত সুন্দর জ্বলছে, যখন জ্বলা টলা হয়ে যায় তখন শুধু আকাশে ধোঁয়া আর ধোঁয়া, তখন আর বাজির সৌন্দর্য আর দেখা যায় না, ওই ধোঁয়ার মধ্যে বাজির সমস্ত সৌন্দর্য সব গায়েব হয়ে যায়। তো এই তো দিলাম আপনাদেরকে এখন এই যে নববর্ষের বাজি, হ্যাপি নিউ ইয়ারের বাজি, মানে নিউ ইয়ারের বাজিগুলো আপনাদের দিচ্ছি। আগামীতে আছে আরও চাইনিজ নিউ ইয়ারের বাজি ফাটানোর উৎসব। তা আপনারা তো এইটুকু এই সিন 8 মিনিটেও শেষ করতে পারিনি, আরও তো কাইটিয়ে সিরিয়ে তারা তো তামা তামা করে ফেলেছি, ফাতা ফাতা করে ফেলেছি। তো এখন এই যে আগামীতে যে চাইনিজ নিউ ইয়ারের যে বাজি ফাটাবে, সে বাজি অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস বাজি ফাটাবে। সেই এ বাজি আর কি, সে বাজির শব্দে মনে করেন রাতের 2টা নেই 3টা নেই এরকম ফাটবে। তো আপনারা ভালো থাকেন, আমরাও ফাটানোর খবর নিয়ে আবার আসবো।